প্রিয় ইনস্ট্রুমেন্ট গিটার, গিটার না? আপনি মনে আছে যে প্রথম গিটার কিনেছিলেন কবে? সেটা আমাদের, আমরা কলোনিতে থাকতাম, আমাদের সামনে বিল্ডিং এ একটা ছেলে থাকতো, আমার ফ্রেন্ড, আমরা একসাথে বড় হয়েছি, ওর নাম তারেক। ওর একটা গিটার ছিল, ইন্ডিয়ান গিটার, ওটা নিয়ে এসে আমার আম্মা বলছে আমি নিজ গিটারটা নিয়ে আসছি, এবার টাকা দাও। 300 টাকা দিয়ে গিটার কিনছিলাম, তাই না? ওই শুরু। কিন্তু ওইটাই খুবই আপন মনে হয়েছিল তো, ওটা দিয়ে তো শুরু। তো আরেকজনের টাকা দিয়ে গিটার কিনেছিলেন, আপনার প্রথম রোজগারে টাকা দিয়ে কি করেছিলেন? না, প্রথম যখন আমরা চিটং, আমরা আমাদের একটা ব্যান্ড ছিল সোলজার জয়েন করার আগে, ব্যান্ডের নাম ছিল মেসেজ, তখন আমরা পেমেন্ট পেতাম হচ্ছে 150 টাকা। আচ্ছা, 150 টাকা দিয়ে আর কি কেনা যায়? ওই আসা আসা যাওয়া, গাড়ি ভাড়া, মোটরসাইকেল চালানো, তখন ওটা তেল কিনতে চলে যেত। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি মনে আছে প্রথম শেভ করেছিলেন কবে? খুব সম্ভবত যখন কলেজে এডমিশন টেস্ট দিতে যাই, সেই দিনই? হ্যাঁ, সেই দিনই মনে হয়, যদ্দূর মনে পড়ে। সেটার কি কোনো মজার ঘটনা ছিল যে কেমন লেগেছিল প্রথম? ওইটা কিরকম যেন লাগে, নিজে কি কিরকম শিয়ালের মতো লাগতেছিল, আয়নার মধ্যে থাকে সবাই, আমাদের ফ্রেন্ড, আমরা সবাই প্ল্যান করছিলাম যে ওই দিন আমরা সবাই ওই দিন করবো। আচ্ছা, এখন ওখানে গিয়ে কেউ কারোর দিকে চেহারা দিকে তাকার সময় করে আছে, এই অবস্থা আর কি। আচ্ছা, ছবির সাথে মিল ছিল চেহারা? কলেজের পাসপোর্ট সাইজ ছবি, মিল থাকার কথা না তো, পিকুরি লাগতেছে তো, আর কেমন জানি লাগে না প্রথম দিকে, এমনিতে তো 2-3 দিন পরে শেভ করলে কিরকম লাগে, কিরকম যেন হয়ে গেলাম মনে হয়, আর তখন তো প্রথম। এই যে বন্ধুরা মিলে ঠিক করলেন যে প্রথম শেভ করবেন, আপনার কি এখন মনে পড়ে যে প্রথম কোন বন্ধুর কথা? প্রথম ভাবতেই মনে হয় যে ওই বন্ধুটাই আমার সবসময় ছিল, এখনো আছে আমার পাশে। আমার কিছু ফ্রেন্ড ছিল স্কুলে, আমরা 4 জন আমাদের একদম ক্লোজ ফ্রেন্ড ছিল, আমার, আমি ছিলাম, আমার ফ্রেন্ড ছিল ময়না, ফয়সাল, আর একজন ছিল জাভেদ। আচ্ছা, আর 5 নম্বর ছিল হচ্ছে সৌমিত্র, আমরা বড়ুয়া ছিলাম, আমি ময়না সমিত, তিনজনই বড়ুয়া ছিলাম। আচ্ছা, আমার এই ফ্রেন্ড গুলির কারণেই কিন্তু, মানে পরবর্তীতে কিন্তু মিউজিক, হোয়াট এভার, এদের কারণেই কিন্তু, তখন দেখা যেত আমরা যখন প্রথম প্রথম ব্যান্ড করলাম, বিয়ে বাড়িতে বাজাতে যেতাম, তা আমাদের সাথে, তার মধ্যে আমাদের এলাকার অনেক ফ্রেন্ড ছিল, তো আমরা যখন বিয়ে বাড়িতে বাজাতে যেতাম, তখন হতো কি আমাদের সাথে বিয়ে বাড়ির যা দর্শক, তার চেয়ে আমাদের ফ্রেন্ড বেশি থাকতো, ওরা কিন্তু গান শুরুর আগে নাচানাচি শুরু করতো, হেভি, খুব ভালো খুব ভালো, তাহলে তো জম জমতো অনেক। এইভাবেই আমাদের শুরুটা, কারণ প্রথম প্রথম আসলে মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস প্র্যাকটিস করে আর কি তখন আর বাজাতে পারতাম, যে তখন আমরা ব্যান্ড করলাম যে বিয়ে বাড়িতে যাই যাই বাজাবো, তখন এরা গিয়ে আমাদের সাথে সবসময় যেত, তখন আমাদের এলাকার অনেক ফ্রেন্ড ছিল, বাদলরা ছিল, কাজল আমার একটা ফ্রেন্ড ছিল, বিধান এরা ফ্রেন্ড ছিল, এরা সবসময় আমাদের যেত, এবং আমি আজকে এই অবস্থানের কারণে কিন্তু আমার ফ্রেন্ডসরাই কিন্তু মেইনলি, ওরা কিন্তু ওই প্রথম 2 বছর যে সাপোর্টটা আমাকে দিছিল, তার বাহাদুর ভাই ছিল, আমার একটা ফ্রেন্ড ছিল কামরুল, আমরা একসাথে ব্যান্ড করতাম, এরা আমাকে যেটা করছে সেটা আসলে ওই কারণেই, আমি মানে কেউ একজন মানুষ যে কোনো কিছু করার আগে, করার সময় পিছনে কেউ না কেউ থাকে, কারো না কারো হেল্প লাগে, তা আমার ফ্রেন্ডদেরকে আমি অলওয়েজ মিস করি, এবং আমি ওদেরকে অনার করি, ওদের কারণে না হলে আমি আজকে হয়তো এই জায়গায় আসতাম না হয়তো। প্রথম ঢাকায় এসে কেমন লাগলো আপনার? প্রথম ঢাকায় এসে আসলে অভিজ্ঞতা একদম সুখকর ছিল না। আচ্ছা, হোটেলে থাকতাম, ব্লু নেল হোটেল ছিল, ওটাতে থাকতাম, বাচ্চু ভাইয়ের আমাকে নিয়ে আসে ঢাকায়, তো ওখানে থাকতাম, হোটেলে একা একা থাকতাম, ইভেন ঈদের সময় পর্যন্ত আমি একা একা হোটেলে বসে আছি, যে মানে যে যাওয়া হয়নি সামহাও অনেকগুলির কারণে, ওই সময়টা খুব কঠিন ছিল আসলে, কারণ তখন ইন্ডাস্ট্রিতে ওইভাবে ঢুকতেও পারি নাই, স্ট্রাগল পিরিয়ড ছিল, ইনস্ট্রুমেন্টও নাই তেমন। আচ্ছা, তারপরে এই ফাইট করতে করতে তারপরে আমার সাথে মবিনের সাথে খুব বন্ধুত্ব হয়, তারপরে তারপরে স্টার্ট আর কি, মেইনলি আমি একবার মধ্যে ডিসিশন নিয়েছিলাম যে আমি চলে যাবো চিরকম। আচ্ছা, যে এইভাবে সার্ভাইভ করতে পারতেছি না, তখন মবিন, তখন সারগাম স্টুডিওতে তখন রেকর্ড স্টেপে সে জব করে, সে বললো যে ঠিক আছে অ্যাটলিস্ট আর 2টা মাস দেখেন, যদি কিছু হয়, তারপর মবিন কিন্তু আমার বাসা ভাড়া দিয়ে রাখতো আমাকে, 2 মাস রাখছে, কিন্তু বলছে 2টা মাস দেখেন, তারপর নাহলে চলে যান, এই এই যুদ্ধ শুরু। তারপরে তখন পলাশ গান গাইতো আমাদের এখানে, পলাশের সোল অ্যালবাম, ফার্স্ট সোল অ্যালবাম আমি করছিলাম। আচ্ছা, তখন ও কন্ট্রাক্ট করলো কি করে জানি, ওরা করে টোরে এই ফার্স্ট প্রফেশনালি কাজ স্টার্ট করলাম, আর বাচ্চু ভাই প্রচুর হেল্প করতো আমাকে, কারণ বাচ্চু ভাইয়ের সাথে তখন বাজাতাম, এই সময়টা আসলে খুব খুব ঝামেলা হয়েছে, খুব ঝামেলা হয়েছে তখন আসলে, ইভেন আমার একবার টাইফয়েড হয়েছিল, আমি বাসার মধ্যে, হাতিপুর একটা বাসায় থাকতাম তখন, হোটেল থেকে গিয়ে আমি বাসার মধ্যে 3 দিন পড়েছিলাম, কেউ জানেও না যে আমি, আমার টাইফয়েড, আমার জ্বর, আমি উঠতে পারতেছি না, তার কারণ হচ্ছে বুয়ার কাছে চাবি দেওয়া থাকতো, বুয়া এসে সকালবেলা রান্না করে চলে যেত, আমাদেরকে ডাকতে মানা করতাম, কারণ আমরা তো রাত্রে কাজ করতাম, দিনে ঘুমাতাম, কারণ বাড়িওয়ালা উপরে থাকতো, তো সে 2 দিন ধরে দেখতেছে আমি বেরো হচ্ছি না, ঢুকছিও না, সে গেল কই, বাড়িওয়ালা এসে দেখে তখন আমি পড়ে আছে, তখন আমি অলমোস্ট মানে আমার, আমি ডেড অবস্থা আর কি, মানে একদম টাইফয়েড হয়েছিল, সিভিয়ার টাইফয়েড, ওই 2 দিন ওখানে পড়েছিলাম। আসলে আমাদের, আমরা একদম ধরো আমরা একেবারে খুব রিচ ফ্যামিলি থেকে আসি নাই, কিন্তু সচ্ছল পরিবার থেকে আসছে, এমন না যে বাবা মার যে মানে অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল, যার জন্য এইভাবে ঢাকা চলে আসতে হয়েছে, ব্যাপারটা ওরকম ছিল না,
আমার বাবা মানে মোটামুটি সত্য ছিল, জানেই তো চলে এসেছিলেন। আমি চাইছিলাম যে এভাবেই হই, আচ্ছা এভাবেই সার্ভাইভ, হ্যাঁ এভাবে সার্ভাইভ করতে পারি কিনা দেখি, কারণ ওইভাবে সার্ভাইভ না করলে কিন্তু হয় না। কারণ এখন দেখা যায় যে অনেকেই গান করছে, কিন্তু এই বিভিন্ন ধরনের রিয়েলিটি শো গুলো হচ্ছে আসছে, ছয় মাসের মধ্যে বিগেস্ট স্টার সহজে প্ল্যাটফর্মটা পেয়ে যাচ্ছে, তো যেভাবে তাড়াতাড়ি আসে যায় সেভাবে তাড়াতাড়ি, সেটাই স্ট্রাগলটা আসলে দরকার আছে সবার।